সংলগ্ন কোল্ড স্টোর নির্মাণ কাজে ব্যাপক দুর্নীতি অভিযোগ উঠেছে এলাকাবাসীদের অভিযোগ নবনির্মিত ওই কোল্ড স্টোরটি নির্মাণের জন্য আটশো রডের ল্যাপিং হওয়ার কথা থাকলেও সেই রড ব্যবহার করা হচ্ছে না এছাড়া যে পাথরগুলি ব্যবহার করা হচ্ছে তাও খুবই নিম্নমানের এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিযোগ করা হলেও কোন সুরাহা হচ্ছে না এলাকার উন্নয়নের স্বার্থে নবনির্মিত এই কোল্ড স্টোরটি সঠিকভাবে নির্মাণের জন্য দাবি তোলেন এলাকাবাসী উল্লেখ্য কৃষকদের উৎপাদিত ফসল রাখার জন্য নির্মাণ করা হচ্ছে এই কোল্ড স্টোরটি আমরা এই দন্দমা গ্রাম পঞ্চায়েতের ঠিক পাশে রেল স্টেশনের পাশে যে একটা কোল্ড স্টোর দেখতে পাচ্ছেন আমার পিছনে সেটার খুবই নিম্নমানের কাজ করছে আমি এবং আমার বন্ধুরা এসে দেখতে পারলাম যে লিফিং দেওয়া হয় রডের টোয়ান্টি এম এম এবং টোয়ান্টি ফাইভ এম যে লিফিং দেওয়া হয় সেটা ড্রয়িংয়ের যতটুকু ধরা আছে সেটা দিচ্ছে না প্লাস পাথরের যে কোয়ালিটিগুলো সেগুলো মেনটেন করছে না আমরা ইনকোয়ারি করে দেখেছি যে ড্রয়িংয়ের ধরা আছে সেভাবে কাজ হচ্ছে না তাই আমরা এই এলাকার মানুষ একজন নাগরিক হিসাবে আমাদের এলাকার যে উন্নয়নের সাথে আমাদের সাবরুমের এমএলএ সাহেব দিন চেষ্টা করছেন কিভাবে সাবরুমকে আরও এগিয়ে নেওয়া যাওয়া যা সেই চেষ্টায় আমরা ওনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে